দর্শক সুশ্রী পূজার আরও আনুষ্ঠানিকতার খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা। অপলা, 8:59 তো বিহিত পূজা শুরু হওয়ার কথা হয়েছে, সেটির কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। বিপ্লব, ঠিক 8:59 কিন্তু কল্প আরম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে মহাষষ্ঠীর যে আয়োজন সেই আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। এবং আস্তে আস্তে খুব সকালে যখন আমরা এসেছিলাম তখন ভক্ত দর্শনার্থীদের সংখ্যা কিছুটা কম থাকলেও আস্তে আস্তে কিন্তু ভক্ত দর্শনার্থীদের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং ধূপ ধুনো পঞ্চপ্রদীপ এবং ঢাকের বাদ্যের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু চলছে। এবং সায়ংকালে অর্থাৎ আজ সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাসকে কেন্দ্র করে যে আয়োজনগুলো রয়েছে সেটার প্রস্তুতিও কিন্তু বেশ তোড়জোড়ভাবেই চলছে। আর এই আমন্ত্রণকে আসলে বোধন বলা হয়। এবং দুর্গা উৎসব উপলক্ষে কিন্তু এই কয়েকদিন সারা দেশের মণ্ডপ আর মন্দিরগুলোতে ভক্ত এবং পূজারীরা যে আসবেন তাদের পদচারণায় যে মণ্ডপগুলো মুখরিত থাকবে তারই একটা চিত্র কিন্তু আমরা এখান থেকে অনেকখানি হচ্ছে ধারণা করতে পারছি। সেই সাথে আপনাকে আরও একটু জানিয়ে রাখি, যেহেতু করোনার কারণে পূজার অনেকগুলো আনুষ্ঠানিকতা বাদ পড়ে গেছে, সেটা নিয়ে কিন্তু ভক্ত দর্শনার্থীদের মাঝখানে কিছুটা চাপা কষ্ট রয়েছে। তার উপরে এবার দেবী দুর্গার যে আগমনের কথা, এর আগেও যে বলছিলাম যে কৈলাস থেকে এবার মর্তে কিন্তু দেবী দুর্গা এসেছেন ঘটকে এবং তিনি যাবেন দোলায় চড়ে, যেটা অনেকটা বলতে পারেন যে কিছুটা মন খারাপের বার্তা দেয়, কিছুটা অশান্তি কিংবা শস্যহানির বার্তা দেয়। কিন্তু তারপরেও ভক্তদের তো এক ধরনের প্রত্যাশা থাকেই, তারা কিন্তু ধরেই রেখেছেন যে দেবী দুর্গা যখন আবারও ফিরে যাবেন শ্বশুর বাড়িতে তখন যাবার আগে ভক্তদের সকল কষ্ট সকল দুঃখ তিনি দূর করে দিয়ে যাবেন এবং সব পরিস্থিতিতেই মাকে আসলে তারা পাশে পাবেন, এরকম একটা বিষয়ই কিন্তু আসলে ভক্তদের কাছ থেকে উঠে এসেছে। মাতৃরূপে মণ্ডপে মণ্ডপে আজকে সন্ধ্যায় কিন্তু দেবী দুর্গা যে ঠাঁই নেবেন প্রত্যেকটি মণ্ডপে সেটার একটা প্রস্তুতি বেশ জোরে সোরেই চলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রতিদিন প্রায় 16টি উপাদান থাকছে দেবীকে পূজা করার যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে 16টি উপাদান থাকছে, তবে দশমীর দিনে থাকবে 10টি উপাদান। এবং সেই সাথে আরেকটু আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখবো সেটি হচ্ছে শুধুমাত্র ষষ্ঠী নয়, সপ্তমী অষ্টমী কিংবা নবমী এই তিন দিনেই কিন্তু আসলে কল্পারম্ভ পূজার যে মূল যে বিষয়টি সেটি কিন্তু শুরু হবে। এবং আগামীকাল সকালেও কিন্তু 8:59 একইভাবেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই বলতে পারেন যে দেবীকে বরণ করা হবে। তো যেহেতু দেবী দুর্গা চলে এসেছেন ভক্তদের মাঝে, বলতে পারেন রাজধানীর প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে মাকে বরণ করে নিতে যে সাজসজ্জা সেটা অনেকখানি চলছে এবং বেশ আনন্দের সাথেই চলছে। অবশ্যই অপলা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। উৎসবের খবর জানতে বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু এবং খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী আবিরুল ইসলাম। প্রথমে যেতে চাই বরিশালে, অপু জানাবেন যে ষষ্ঠীর আজ কী কী আনুষ্ঠানিকতা রয়েছে। বিপ্লব, আপনি জানেন যে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ সব মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হচ্ছে এবং সকালে তারা তো আসলে সব ধরনের ধর্মীয় কার্যক্রম বাংলা পঞ্জিকা অনুযায়ী চালায়। সেই ক্ষেত্রে আজ সকালে 8:49 শহরের রামকৃষ্ণ মিশন মন্দিরে কিন্তু কল্পারম্ভ পূজা শুরু হয়েছে এবং এরপর বিকেলে অধিবাস রয়েছে, বোধন রয়েছে। এবং আপনি জানেন যে এরা শারদীয় দুর্গা উৎসব যেটি করে থাকে ধর্মীয় আচার নানান ধরনের থাকে, আমরা একটু এ বিষয়ে আরও একটু বিস্তারিত জানবো। রামকৃষ্ণ মিশনেরই একজন প্রভু রয়েছেন আমাদের সাথে যুক্ত হবেন। মহারাজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে আসলে ধর্মীয় আনুষ্ঠানিকতা কী কী রয়েছে? আজকে প্রথমে আছে কল্পারম্ভ, কল্পারম্ভের পরে বিকালবেলা আছে বোধন, অধিবাস এবং আমন্ত্রণ। এখানে কল্পারম্ভ যেটা করা হয়েছে এটা হচ্ছে চণ্ডীর ঘটের মাধ্যমে দেবীকে আমন্ত্রণ জানিয়ে এটা পূজা করা হচ্ছে। চণ্ডীর ঘটের মাধ্যমে করার পর বিকালবেলা যেটা আছে বেলগাছে বোধন, বোধন অর্থাৎ জাগরণ, দেবীকে জাগরণ করা হবে বেলগাছের মাধ্যমে। এখানে বোধনের মাধ্যমে বোধনকে জাগরণ করার পর তারপর সন্ধ্যার পরে অধিবাস আছে, আমন্ত্রণ আছে। ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম, ধন্যবাদ। মহারাজ, আপনি জানেন যে আজকে বরিশালে কিন্তু এবছর 45টি দুর্গাপূজা মণ্ডপে দেবী পুজো দেবী দুর্গা পূজিত হচ্ছেন, এর বাইরেও শহরের বাইরে অর্থাৎ বরিশাল জেলায় প্রায় 450 দুর্গাপূজা এবছর অনুষ্ঠিত হচ্ছে। তবে যেটি হচ্ছে যে প্রতি বছর যে জাঁকজমকপূর্ণ আয়োজনগুলো থাকে সেটি আসলে করোনার কারণে গত বছরও তেমনটি হয়নি, এবছরও কিন্তু অনেকটা সাদামাটাভাবে সাত্বিকভাবে তারা পূজাটা করছে এবং শহরের সেই বর্ণিল আলোকসজ্জা বা তরুণ ওই অর্থে নেই,
নেই, তবে তার পরিবর্তে সারদা দুর্গা উৎসবকে ঘিরে মানুষের রঙে মানুষের জীবন কিন্তু রাঙিয়ে তুলতে এখানকার যে পুজো উদযাপন নেতৃবৃন্দ রয়েছে তারা নানান ধরনের উদ্যোগ নিয়েছে, সাংস্কৃতিক ছোট ছোট আয়োজন রয়েছে এবং বিশেষ করে তারা সেবামূলক নানান ধরনের কর্মকাণ্ড করবে। তো বরিশালের রামকৃষ্ণ মিশন থেকে আমার কাছে আপাতত এতটুকুই খবর বিপ্লব। ধন্যবাদ আপনাকে। আমিরুল জানাবেন যে আজ খুলনায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, করোনার কারণে কি কিছুটা আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে? যে মহাষষ্ঠীর মধ্য দিয়ে যে হিন্দু ধর্মাবলম্বীদের যে সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এটা উৎসব শুরু হয়েছে। আমি রয়েছি খুলনা মহানগর যে সাহেবের কবরখানে সর্বজনীন যে পূজা মণ্ডপ এখানটাতে, আর কিছুক্ষণের মধ্যে এখানে আনুষ্ঠানিকতা শুরু হয়ে আমাদের সাথে রয়েছে এই মণ্ডপে পুরোহিত। আপনাকে জানতে চাবো, আচ্ছা কী ধরনের আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা আপনারা পালন করবেন? আজকে আমরা প্রথম মায়ের মহামায়ার শ্রী শ্রী দুর্গা শারদীয়া দুর্গা দেবীর মহাষষ্ঠী কল্পারম্ভের মধ্যে দিয়ে দুর্গা দেবীর আরাধনায় আমরা এখন ব্রত শুরু করব। ধন্যবাদ আপনাকে। আমরা এই পুজো কমিটির আয়োজক রয়েছে, আপনাকে জানতে কী ধরনের স্বাস্থ্যবিধির বিধান কীভাবে রেখেছেন আপনারা বিশেষ করে এই পূজা উদযাপন উপলক্ষে? আসলে আমাদের আইন শৃঙ্খলার সাথে সবসময় কথা হয়েছে, আমরা মনে করছি যে অন্য অন্য বারের চেয়ে এবার করোনা পরিস্থিতি যেহেতু কম আছে, আমরা মনে করছি যে মানে জনগণের ভিড়ও হবে এবং আইন শৃঙ্খলা খুবই উন্নত রয়েছে। আমাদের কেএমপির সাথে র্যাবের সাথে কথা হয়েছে, প্রচুর পরিমাণে র্যাবের লোক এবং সাদা পোশাকের পুলিশ বিভিন্ন জায়গায় ঘুরছে। আমরা দর্শনার্থীর সংখ্যা সন্ধ্যার পর থেকে বিশেষ করে এই বেশি থাকবে, চাপ থাকবে এবং বিভিন্ন মন্দিরে থাকবে। ধন্যবাদ আপনাকে। এবং এছাড়া যে পূজা মণ্ডপগুলোতে কিন্তু বললিন সাজে সাজানো, যে বিশেষ করে আলোকসজ্জায় যেমন শোভা পেয়েছে, অনুরূপভাবে যে মণ্ডপগুলো বিভিন্ন যে দেবী এবং দেবীর পরিবারকে বিচিত্র রঙে সজ্জিত করা হয়েছে, অনুরূপে মহীশূরকেও সেভাবে সজ্জা সজ্জিত করা হয়েছে। সব মিলিয়ে খুলনা মহানগরীতে 132টি এবং খুলনা জেলায় 887টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এটা ছিল সর্বশেষ অবস্থা। অপু এবং আমিরুল ধন্যবাদ আপনাদের।